উচ্চতায় কি বা এসে যায়, বয়সেই বা কি, নিজের সবটুকু প্রতিবন্ধকতাকে হারিয়ে ছক ভাঙার লড়াইয়ে সামিল চুমকি ঘোষ। দক্ষিণ দিনাজপুর জেলার ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন চুমকি। 23 বছরের এই তরুণী এখানকার কনিষ্ঠতম প্রার্থী। হিলি গভর্নমেন্ট কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী চুমকি। বাবা চঞ্চল ঘোষ হাটের ছোট ব্যবসায়ী। সংসারের দায়িত্ব সামলান মা চিত্রা ঘোষ। পড়াশুনো, চাকরির খোঁজ সব সামলেই সমাজের জন্য কিছু করার তাগিদ রয়েছে সেই ছোট থেকেই, সেই জন্যই ভোটে দাঁড়ানো। আমার একটা ইচ্ছে ছিল যে আমি একদিন ভোটে দাঁড়াবো, লোককে সেবা করব। তো এই জন্য আর কি অনেক দিনের ইচ্ছে, আমার ছোট থেকে ইচ্ছে ছিল। আমি জিতলে তাদের যতটা সাধ্য আমি তাদেরকে সেবা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের যা যখন যেটা প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করব। চিত্রা চান উচ্চতাকে হার মানিয়েই মাথা উঁচু করে দাঁড়াক চুমকি, মানুষ তাকে আশীর্বাদ করুক। মেয়েটার মনের আশা ছোট থেকে, মানে মা ভোটে দাঁড়াবো বলে, তো এবার সুযোগটা পেয়েছে, মনে করেন সুযোগটা কাজে লাগিয়েছে। আশা আছে মেয়ে মানে জিততে পারবে, সবাই আশা দিচ্ছে জিততে পারবে। ও যে গ্রামের উন্নয়ন করবে, আপনি মা হিসাবে কতটা ওকে সহযোগিতা করবেন? যতটা পারবো ততটা সহযোগিতা করব। প্রতিদিন সকাল হতেই রুটিন করে দলের কর্মীদের নিয়ে প্রচারে বেরোচ্ছেন চুমকি, দুপুরে বিশ্রাম নিয়ে ফের বিকেলে। তার জয়ের ব্যাপারে আশাবাদী দলের কর্মীরাও। এখন মানে ওর সাথে আমরা যতটা ঘুরছি, ঘুরে দেখছি যে লোকের খুব ওর প্রতি খুব একটা আশা বিশ্বাস, তাতে মনে হয় চুমকি মানে জিতে যেতে পারে। ও যে উন্নয়নটা করবে কিরকম আশা করছেন, কিরকম করতে পারে? না, ও প্রথম থেকে ওর মানে সমাজের প্রতি একটা কাজ করার ওর যতটা ইচ্ছা, দেখে মনে হয় ও অনেকটাই করবে লোকের পাশে, আর লোক ওকে খুবই ভালোবাসে। চকমোহনের প্রার্থী চুমকি ঘোষকে নিয়ে এখন আলোড়ন গোটা এলাকায়। বালুরঘাট থেকে সঞ্জয় রায়ের রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড ব্যুরো।